হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে তোমাদের সাজেশনের 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যুক্তবর্ণ বিভাজন করে কিভাবে শব্দ তৈরি করতে হয়। চলো এবার আমরা কিভাবে যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ লিখো সেটা আমরা দেখি। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ লিখো। নাম্বার গ, ন, দ যুক্ত সমান ন যোগ দ সমান দিয়ে আমরা কি লিখতে পারি? এখানে দেওয়া আছে সুন্দর। এখন তুমি যদি করতে চাও তাহলে নিজে নিজে তো করতে পারো। এখানে সুন্দরের পরিবর্তে তুমি মন্দ ছন্দ দিতে পারো। খ নাম্বার, প ত যুক্ত সমান প যোগ ত সমান সপ্তা, এখানে তুমি সুপ্ত লিখতে পারো, ঠিক আছে? দেন গ নাম্বার, চ যুক্ত ছ সমান চ যোগ ছ সমান গুচ্ছ, এখানে তুমি আরেকটি লিখতে পারো তুচ্ছ, গুচ্ছ তুচ্ছ, ঠিক আছে? ঘ, মূর্ধন্য স এর সাথে ট যুক্ত সমান মূর্ধন্য স যোগ ট সমান কষ্ট, এখানে তুমি লিখতে পারো মিষ্টি নষ্ট। শুধু এখানে যেটা আছে সেটাই তোমাকে লিখতে হবে তা নয়। উ, দন্ত ন ন যুক্ত সমান দন্ত ন যোগ দন্ত ন সমান রান্না, এখানে তুমি কান্ন লিখতে পারো, ভিন্ন লিখতে পারো, ওকে? চ, অন্তস্থ জ ফলা, অন্তস্থ জ ফলা যুক্ত সমান অন্তস্থ জ যোগ জফলা, এটাকে আমরা কি বলবো? জফলা। জফলা দিয়ে কি লিখতে পারি আমরা? সজ্জা সূর্যি, এখানে সূর্যিও লিখা যাবে। ছ নাম্বার, দন্ত ন ধ যুক্ত সমান দন্ত ন যোগ ধ সমান বন্ধ, এখানে তুমি অন্ধও লিখতে পারো, ঠিক আছে? বর্গীয় জ, ত রফলা, এখানে কিন্তু আমরা এটাকে এ বলবো না, যেহেতু এটার উপর মাত্রা দেওয়া আছে তাহলে আমরা এটাকে কি বলবো? তরফলা বলবো। তরফলা যুক্ত সমান ত প্লাস রফলা, এটা দিয়ে আমরা কি লিখতে পারি? ছাত্র পাত্র, তাই তো? এগুলো আমরা লিখতে পারি, ছত্রিশ ত্রিশ এগুলো লিখতে পারি। ঝ, এখানে কি আছে? দন্ত স থ যুক্ত সমান স যোগ থ সমান সুস্থ, সুস্থ এখানে আমরা দুস্থ লিখতে পারি, অসুস্থ লিখতে পারি। ইয়, মূর্ধন্য স প যুক্ত সমান মূর্ধন্য স যোগ প, এখানে আমি কি লিখতে পারি? পুষ্প, নাম হতে পারে আবার পুষ্পিতা, ওকে? তাহলে এভাবেই তোমরা বাসায় ভালো করে শিখে ফেলবে। স্টুডেন্টস, আশা করছি তোমরা যুক্তবর্ণ বিভাজন করে কিভাবে শব্দ তৈরি করতে হয় তা শিখে গেছো।